হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস ভাই এসকোস চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা দেখবো টোটাল এএনএম জিএনএমে কটা কলেজ রয়েছে, ঠিক আছে, এই সিল ম্যাট্রিক্সের মধ্যে কটা কলেজ রয়েছে এবং টোটাল কোথায় কটা ফেল রয়েছে, এবং 2023-এ সেটার উপর ভিত্তি করে কত নাম্বার তোমরা পেলে অথবা কত র্যাঙ্ক করলে তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারবে। তো সেই অনুযায়ী তোমরা এখন থেকে তাহলে প্রিপারেশন নিতে পারবে, তার জন্য আজকের এই ভিডিওটা। তো চলো দেখা যাক যে কত কাট অফ 2023-এ যেতে পারে, অর্থাৎ কত র্যাঙ্ক অবধি যেতে পারে। প্রথম ওপরের দিকে চলে যাবো, ওপরের দিকে দেখে নাও কটা কলেজ রয়েছে। দেখো প্রথমে 1, 2, 3, 4, 5, 6 ছটা কলেজ রয়েছে। ছটা কলেজের প্রথমটায় ফিল্ড হচ্ছে 60, দ্বিতীয়টায় ফিল্ড হচ্ছে 70টি, তৃতীয় রয়েছে 150, 160+8। এই টোটাল যদি আমি যদি যোগ করে দিই, ছটাকে দেখো যোগ করলে হচ্ছে 500, ঠিক আছে। টোটাল তাহলে ছটা হচ্ছে, 500টা সিট রয়েছে কিসের জন্য, না 500টা সিট রয়েছে কেবলমাত্র এএনএম এর জন্য, ঠিক আছে। এবার আমার নিচে গভর্নমেন্ট কলেজ জিএনএমগুলোর দিকে চলে যাবো। জিএনএম কটা কলেজ রয়েছে দেখো, জিএনএম দেখে এখান থেকে তোমার গভর্নমেন্ট কলেজ স্টার্ট হচ্ছে, কোথায় থেকে, না বাঙ্গুর থেকে। তাহলে প্রথমত আমরা দেখবো কটা গভর্নমেন্ট কলেজ রয়েছে, একটা গভর্নমেন্ট, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ঠিক আছে, ছটা হয়ে গেল, সাতটা, সাতটা রয়েছে, এবং 8 নম্বর, 9 নম্বর, 10, 10 নয়, 9 নম্বর, ঠিক আছে। 9 নম্বর হলো, আরও আছে নিচের দিকে 9 নম্বর, এখানে একটা রয়েছে জেএনএম হসপিটাল কল্যাণী, 9 নম্বর, 10 নম্বর, ঠিক আছে, 10 নম্বর হয়েছে। নিচের দিকে তাকে একটা ইএসআই রয়েছে, মানে মৈনাকতলাতে, 11 নম্বর, 12 নম্বর, ঠিক আছে, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, 14, 15 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, ঠিক আছে, 18 নম্বর, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, আরও আছে, আরও আছে 27-এর পর 28টা, নিচের দিকে আরও আছে 29, 30, 31, 32, 33, 34, 35, ঠিক আছে, 34, 35, 36, 37, 38, 39, 39, এবং হচ্ছে কটি, 40, 41, 42, ঠিক আছে, 40, 41, 42, দেখবো আর আছে নাকি নিচের দিকে। টোটাল কিন্তু 42টি কলেজ আছে, 42টি গভর্নমেন্ট কলেজের মধ্যে আমরা দেখলাম যে দুটো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং দুটো হচ্ছে মেলদের কলেজ রয়েছে, ঠিক আছে। টোটাল 42টা কলেজ, যার মধ্যে দুটো মেলদের জন্য, দুটো সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার সেন্ট্রাল গভর্নমেন্টগুলো একটা রয়েছে তোমার কল্যাতে এবং একটা রয়েছে, ভালো কোশ্চেন, একটা রয়েছে বানপুর, একটা রয়েছে কল্যাতে, এবং মেলদের যে কলেজ এই দুটো কিন্তু কেবলমাত্র দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে পারবে তোমরা, কিন্তু একটু বেশি পরিমাণ খরচ হয়, ঠিক আছে, প্রাইভেটের থেকে একটু কম, কিন্তু প্রায় প্রাইভেটের কাছাকাছি, ভালো প্রাইভেট কলেজের কাছাকাছি একটু খরচ বেশি হয়। যেখানে তোমার গভর্নমেন্টে কোনো খরচ নেই সেখানে একটু খরচ কিন্তু লাগে সেন্ট্রাল গভর্নমেন্টগুলোতে। এবং দেখো মেলদের যে সিট সংখ্যা সেটা কিন্তু মেলদের রয়েছে একটা, যাদবপুর রয়েছে, অর্থাৎ যারা যাদবপুরের দিকে, আমি দেখাচ্ছি মেলদের জন্য যেটা রয়েছে, দেখো মেলদের জন্য একটা রয়েছে অশোকনগর, ঠিক আছে, অশোকনগরেতে একটা রয়েছে, অশোকনগরে মেলদের জন্য সিট সংখ্যা কত ছিল দেখো, মেলদের জন্য 85টা কিন্তু মেলদের জন্য সিট সংখ্যা এখানে রয়েছে, ঠিক আছে, যারা মেন নার্সিং ক্যান্ডিডেট রয়েছে। আর একটা দেখো মেলদের জন্য উপরের দিকে আমি দেখাই রয়েছে, এই দেখো আরেকটা মেলদের জন্য রয়েছে, দেখো এই যে জিএনএম 28 নম্বর, জিএনএম ট্রেনিং স্কুল অফ বাঘাযতী নেফসি হসপিটাল, ঠিক আছে, আর একটা অশোকনগর, দুটো রয়েছে যেখানে 40টা, তাহলে মেলদের জন্য 125টা সিট রয়েছে, এবং লেডিসদের জন্য সিট রয়েছে 2692টা, কটা বললাম 2692টা কেবলমাত্র জিএনএমে, তাহলে 2692 + 125 তুমি যোগ করে দেখো, 7, এদিকে তোমার 9 এর পায়ে 14, 4 হাতেকে 1, 6 দুয়ে 9, 2, 6 দুয়ে 2, 2947টা সিট সংখ্যা বেরোবে, যার মধ্যে, সরি 2947টা হচ্ছে না, কারণ আমি এখানে একটু যোগে ভুল করেছি, 2692টা কেবলমাত্র ফিমেলদের জন্য, অর্থাৎ যারা মেয়ে রয়েছে তাদের জন্য 2692, এবং পুরুষদের জন্য 125টা, ঠিক আছে, 125টা পুরুষদের জন্য, এটা কিন্তু মেলদের জন্য, এবং 500টা হচ্ছে যারা এএনএম করবে কেবলমাত্র তাদের জন্য, ঠিক আছে, যারা 500টা যারা এএনএম করছে তাদের জন্য। তাহলে সিট সংখ্যাটা বোঝা গেল। এবার নাম্বার, যে তোমরা কত নাম্বার পেলে কোন কলেজে চান্স পাবে, ঠিক আছে, কত নাম্বার পেলে কোন কলেজে চান্স পাবে, এটা হচ্ছে সবথেকে তোমাদের জানার ইচ্ছা। দেখো প্রত্যেকেই তোমরা জানো যে 115 নম্বরের কিন্তু তোমাদের এক্ষেত্রে পরীক্ষা হবে, 115 নম্বরের পরীক্ষায় তুমি যদি 80 থেকে, তোমরাই যদি 100 থেকে 100, মানে আমি বলে দিই সাপোজ 100 থেকে 115-র মধ্যে যারা থাকবে, 100 থেকে 115-র মধ্যে যারা থাকবে, তুমি যদি 100 থেকে 115-র মধ্যে নাম্বার পেয়ে থাকো, তাহলে তুমি কিন্তু ধরে রাখতে পারো তোমার র্যাঙ্কটা 100 থেকে 300 অথবা 350 অবধি থাকতে পারে, কী বললাম, 100 থেকে 300 অথবা 350-র মধ্যে তোমার র্যাঙ্ক কিন্তু থাকবে,
ভালো করে খাতেগুলো লিখে নিতে পারো। এক থেকে তুমি যদি 100 থেকে 115 নাম্বার পেয়ে থাকো, ঠিক আছে, তুমি যদি 107 পাও কি 108 পাও, তাহলে কিন্তু তুমি ধরে রাখতে পারো তোমার র্যাঙ্ক এক্ষেত্রে 100 থেকে 300 মধ্যে তোমার র্যাঙ্কটা কিন্তু ধরা পাতা থাকবে, ঠিক আছে এক্ষেত্রে। আচ্ছা, এবার তুমি যদি এখানেতে ধরে নিলাম যে 80 থেকে 100 মধ্যে রয়েছো, 80 থেকে 100, ঠিক আছে, 100 পেরোচ্ছ না কিন্তু 80 থেকে 100 মধ্যে থাকছো, তাহলে কিন্তু তুমি ধরে রাখতে পারো তোমার র্যাঙ্ক 300 থেকে 1200, ঠিক আছে, 300 থেকে 1200 মধ্যে থাকবে। খেয়াল রেখো 300 থেকে 1200 মধ্যে। টোটাল সিট সংখ্যা ছিল কত বলেছিলাম, 2692টা আগের বার ছিল। তো এবারও আমি ধরে নিলাম যে 2700 কি 2800, খুব যদি 2900 বেরোয়, ঠিক আছে, 2900 সিট বের হওয়া খুবই চাপ, 2700টা আমি ধরে নিলাম। তো 2700টা যদি সিট বের হয়, পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বলছি আমি, তাহলে কিন্তু তুমি চান্স পেয়ে যাচ্ছ। কারণটা কি বলতো, তুমি তো র্যাঙ্ক করছো কত, 300 থেকে 1200 মধ্যে, তার মানে এখনও কিন্তু তোমার পরে এখনও 1500 জন চান্স পাবে। তাহলে তুমি যদি 80 থেকে 100 মতো রাখতে পারো, তুমি কিন্তু এক চান্সে যে কোনো ভালো কলেজ তুমি পেয়ে যাচ্ছ। এবার দেখো, এক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্ডিডেট ধরো যাবে, অনেক ক্যান্ডিডেট ধরো যাবে না কাউন্সিলিং করতে, কেউ ধরো জেন পাতে পেয়ে গেছে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু একদম সেফ থাকছো 80 থেকে 100 নাম্বার পেলে। এছাড়াও তুমি যদি 70 থেকে 80 পাও, সরি 70 নয়, 60 থেকে যদি 80 পাও, তাহলে তোমার র্যাঙ্ক থাকতে পারে 1200 থেকে 6000 মধ্যে ধরে রাখতে পারো, 1200 থেকে 6000। তার মানে তুমি এক্ষেত্রেও কিন্তু সেফ থাকছো। যদি তুমি 60 থেকে 80 মধ্যে পাও, তাহলে তুমি কিন্তু 60+ ওপরে পেলে তুমি কিন্তু 10-10 একটা গভর্নমেন্ট কলেজ আমার মতে বলে অবশ্যই পেয়ে যাবে, কারণ তোমার র্যাঙ্ক কিন্তু সেই মতোই রয়েছে। তো ঠিক আছে, যদি 60+ যদি সবাই যদি কাউন্সিলিংয়ে যায়, তাহলে কিন্তু 60+ পেয়েও চাপ রয়েছে। তবে আগের পরে যেটা দেখলাম যে 60+ নিচেও পেয়ে কিন্তু অনেকে 50-52 পেয়েও চান্স পেয়েছে, ঠিক আছে, আমি তাদেরকে পাইয়ে দিয়েছি। তো তোমরা আমার চ্যানেলে যদি অ্যাড থাকো, তোমরা কিন্তু আমাদের প্রোটেস্ট একটা গ্রুপ হয়েছিল, যখন শেষ খেলার কাউকে নেয়নি তখন আমি একটা ভিডিও বানাই এবং ওই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হয় এবং ওখান থেকে প্রচুর ক্যান্ডিডেট চান্স পেয়ে যায়। তো এবারেও কিন্তু সেরকমটা আমি করবো। তো তোমরা যদি সাপোর্ট করবার পাশে থাকো, তো 60 থেকে 80 যদি তোমরা পাও, তাহলে কিন্তু 1200 থেকে 6000 মধ্যে র্যাঙ্ক করার একটা সব থেকে বড়ো সুযোগ রয়েছে। এবার তুমি যদি 50 থেকে 60 পাও, 50 থেকে 60 পেলে তুমি 5000-এর উপরে চলে আসছো, 5000 থেকে, ঠিক আছে, তুমি 10000-এর মধ্যে থাকবে, 5000 থেকে 10000, ঠিক আছে, 10000-এর মধ্যে থাকবে। এবার তুমি যদি 40 থেকে 50-এর মধ্যে থাকো, 40 থেকে 50-এর মধ্যে থাকো, তাহলে তুমি কিন্তু 12000 থেকে, ঠিক আছে, বলে দিলাম 12000 থেকে 18000 অবধি তোমার থাকতে পারে র্যাঙ্ক, 12000 থেকে 18000, ঠিক আছে, কী বললাম, 12000 থেকে 18000, 40 থেকে 50-এর মধ্যে থাকলে। এবার তুমি যদি 30 থেকে 40-এর মধ্যে থাকো, তাহলে তুমি কিন্তু মানে 18-এর পরে 19000 থেকে, ঠিক আছে, 19000 থেকে তুমি একদম ধরে রাখতে পারো তোমার র্যাঙ্ক কিন্তু 30 থেকে 40, 19000 থেকে, তুমি যদি 19000 থেকে 35000-এর মধ্যে থাকবে, ঠিক আছে, 19000 থেকে কী বললাম 35000-এর কাছাকাছি থাকবে, তুমি 30 থেকে 40 পাও। এবার যদি তুমি 20 থেকে 30 পাও, 20 থেকে 30 যদি পাও, তুমি কিন্তু 35000 র্যাঙ্ক থেকে 45000 র্যাঙ্ক, 35 থেকে 45-এর মধ্যে 45000 র্যাঙ্ক অবধি থাকবে। তুমি যদি এবার 20+ পাও, মানে 25 কি 26, তখন তুমি কিন্তু 45000 র্যাঙ্ক পার করে, মানে 48 কি 50, সাপোজ 50000-এর র্যাঙ্ক উপরে থাকবে, মানে 50000+ র্যাঙ্ক তোমার কিন্তু হবে, ঠিক আছে, 50000+ র্যাঙ্ক থাকবে, এক্ষেত্রে তোমার কিন্তু কোনো চান্স থাকবে না, তুমি খুব কম চান্স কিন্তু থাকবে। তবে আগের বারে কিন্তু তাও পেয়েছে আমার চোখে দেখা FT ঘটে একটি মেয়ে, 45000+ র্যাঙ্ক ছিল, 45000 আমার গ্রুপ থেকে পেয়েছে, আমি পাইয়ে দিয়েছিলাম, এরকম কিছু জনকে পাইছে, ঠিক আছে। তো আমি ভিডিও বানিয়েছিলাম এবং সেইভাবে তারা কাউন্সিলিং করিয়েছে, এবারেও কিন্তু সেই স্টেপ ওয়াইজ কাউন্সিলিং হবে, তোমরা কিন্তু প্রত্যেকের ভিডিওগুলো নিয়মিত দেখবে, তো তোমরা বুঝতে পারলে তাহলে কীরকম কাট অফ যেতে পারে। তো তোমরাও যদি এবছর 2023-এ তোমরা যদি 100 থেকে 115 তোমরা নাম্বার যদি পাও, তোমরা পুরোপুরি সেফ গভর্নমেন্ট কলেজের জন্য, একদম 100% প্রথম রাউন্ডই কলকাতার ভালো ভালো মেডিকেল কলেজ যেগুলো থেকেও চান্স পায় না, সেগুলো তোমরা এক চান্সে পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা যদি জানি যে অনেক ক্যান্ডিডেট এখানে বলবে স্যার যদি 60 থেকে 70, কারণ এটাই প্রত্যেকের নাম্বার একটা ভাবনা ভেবেছো যে 60 থেকে 70 আমরা তুলতে, তাহলে কি আমরা কোনো গভর্নমেন্ট এক চান্সে
ষাট থেকে সত্তর প্লে তোমরা কিন্তু থার্ড রাউন্ড বা ফোর্থ রাউন্ড বা মপ রাউন্ডে, মপ আপ রাউন্ড মানে শেষ রাউন্ড কাউন্সেলিংয়েও তোমরা কিন্তু একটা ভালো কলেজ পাবার চান্স থাকছে যদি সেই কলেজের সিট ফাঁকা থাকে। কারণ লাস্টের দিকে অনেক ক্যান্ডিডেট আছে যারা নার্সিং করে না, তাতে নার্সিংয়ের ইচ্ছা থাকে না, কেউ ব্যাঙ্গালোরে চলে যায়, কেউ প্যারামেডিকেলে চলে যাও, কেউ ডক্টরি পড়তে চলে যায়, কেউ কলেজে ভর্তি হয়। তো সেক্ষেত্রে ষাট থেকে সত্তর যদি পেয়ে থাকো তাহলেও কিন্তু চান্স থাকছে গভর্নমেন্ট কলেজ পাওয়া। সত্তর থাকলে তো অবশ্যই থাকে, কিন্তু ষাটের দিকটা একটু চাপ হয়, তবে আমার মনে হয় কিন্তু হয়ে যাবে ষাট থেকে সত্তর থাকে। তবে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমি আসি পাই, যেন আমি 80+ পাই, ঠিক আছে? এটা আমি জাস্ট ইউজি মানে যারা জেনারেল রয়েছে, ঠিক আছে, ইউজিদের জন্য বলছি আমি, ঠিক আছে, জেনারেলের জন্য। এবার যারা এসসি এফটি রয়েছে, আমি এসসিদের ক্ষেত্রে বলবো, তোমরা যদি এসসি এসসিদের ক্ষেত্রে বলবো, তোমরা কিন্তু 60+টার ওপরে রাখার চেষ্টা করো। এসসিদের বলবো 60+টার ওপরে রাখার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে কি বললাম, ইউআর যারা রয়েছে তাদেরকে, সরি আমি ইউজি বলছিলাম, এটা ইউআর, ঠিক আছে? তো ইউআর যারা রয়েছে তাদেরকে আমি বারবার বলবো, তোমরা পাবে, তোমরা লক্ষ্য রাখবে, তোমরা যেন 70+ লক্ষ্য রাখো। যারা ওবিসি এ রয়েছে, ওবিসি এ তোমরা কিন্তু 70+, ঠিক আছে, তোমরা কিন্তু 70+ কাছাকাছি রাখার চেষ্টা করো। মানে তোমরা এরা যদি 70+ থেকে 80+ যদি রাখতে পারে, তোমাদের কিন্তু 70+ রাখতেই হবে, ঠিক আছে? 70+ তোমাদেরকে রাখতেই হবে। আর ইউআর দিকে 70+ থেকে 80+ মানে 70-এর ওপরে, মানে 75-85, ঠিক আছে, এরকম নাম্বার চায়। আর ওবিসি দিকে 70-71-72 এই নাম্বারটা পেতে হবে। ওবিসি বি যারা রয়েছে, ওবিসি বিকে বলবো তোমরা কিন্তু প্রত্যেকে চেষ্টা করো, ঠিক আছে, 70-এর কাছাকাছি আবার মানে 69-68 এটা তোমরা কিন্তু রাখার চেষ্টা করো। ওবিসি এবার দেখো যারা এসসি রয়েছে, এসসি সবসময় চেষ্টা করবে তোমরা 60+, ঠিক আছে, 60+ মানে 61-62 তোমরা রাখার চেষ্টা করো। এবং এফটি যারা রয়েছে তারা চেষ্টা করবে সবসময় 50+ মানে 51-52 রাখার চেষ্টা করো। তাহলে কিন্তু তোমরা প্রথম রাউন্ডেই কলেজ পাবার একটা দুর্দান্ত চান্স রয়েছে। পরবর্তীকে তো মপ আপের মাধ্যমে 40-45 অবধি চলে যায়, এফসিটের ক্ষেত্রে বলছি, এফটিদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, 40+ 45+ কিন্তু কখনো চলে যায়। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা আমি কী বোঝাতে চাইলাম, যে কীভাবে কিন্তু কীভাবে কী সিট হয় বা না হয় তোমরা আশা করছি প্রত্যেকে ইজিলি বুঝতে পারলে, ঠিক আছে? তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম, ভিডিওটা পারলে বন্ধুবান্ধব শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।